হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণের মঞ্চে বৃহস্পতিবার জিএসটি পাঁচ বছর এবং সামনের দিকে যাত্রা শীর্ষক এক আলোচনা সভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এবং কমিশনার অফ ট্যাক্সেস রাখি বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আলোচনা সভায় তার বক্তব্যে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেছেন, জিএসটিকে নিয়ে এই ধরনের আয়োজন দেশে প্রথমবার হচ্ছে। কর ব্যবস্থার মধ্যে করদাতাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন উপমুখ্যমন্ত্রী। সরকার সহযোগিতামূলক করনীতি প্রণয়ন করতে আগ্রহী বলে জানান। এই জিএসটি সেলিব্রেশন করা, ট্যাক্সের সেলিব্রেশন করা ভারতবর্ষের মধ্যে প্রথমবার। কারণ আমাদের প্রধানমন্ত্রী কোনদিনও ভাবে না যে কোনো গভর্নমেন্টের অ্যাক্টিভিটি পাবলিক ছাড়া হয়, জনগণ ছাড়া কোনো অ্যাক্টিভিটি হয় না, আর বিশেষ করে ট্যাক্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইন দ্য ট্যাক্স নেট ইজ দ্য ট্যাক্স পেয়ার। আমরা শুধু অ্যাডমিনিস্ট্রেশন করি, কীভাবে কালেকশন করা যায়, কীভাবে সরলীকরণ করা যায় ট্যাক্সকে, উই ডোন্ট ওয়ান্ট দ্য ট্যাক্স সিস্টেম টু বি রিকোর্সিভ, উই ওয়ান্টেড টু বি কোঅপারেটিভ। যখনই আমরা জিএসটির কথা বলি, আমরা বলি ইট ইজ এ সিম্বল অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেটস কোঅপারেশন। এবং জিএসটি যখন প্রথম প্রথম হয় তখন টিলিং প্রবলেম তো থাকে। জিএসটিকে কেন্দ্র করে রাজ্য সহযোগিতার নির্দেশন উল্লেখ করে জিষ্ণু দেববর্মন বলেন যে জিএসটি কাউন্সিল আক্ষরিক অর্থে দেশের বিভিন্ন রাজ্যের বৈচিত্র্যময় অর্থ ব্যবস্থাকে এক ছাদের তলায় এনেছে। আমরা আবার প্যান্ডেমিক অতিমারির এই যে টার্বুলেন্স থেকে বের হয়েছি, যদি বের হয়ে আসিনি, ইকোনমিক আবার রিভাইভ হচ্ছে আবার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। আর অনেক দেশরা আমাদের আগে থেকে জিএসটি করেছে, আমরা 2017 করেছি, কিন্তু জিএসটি কাউন্সিল একটা কি বলবো, একটা ইউনিক একটা বডি বলতে পারে। ভারতবর্ষে বড় স্টেট আছে, ছোট স্টেট আছে, ডিফারেন্ট স্টেটস আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ওদেরকে সবকে একটা বডিতে নিয়ে আসা, জিএস কাউন্সিলে নিয়ে আসা, এটা সব মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক। এত ডাইভার্সিটি, ইকোনমিক ডাইভার্সিটি, এত জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, এত কালচারাল ডাইভার্সিটি, এই সবকে একটা বডিতে নিয়ে আসা, জিএসটি কাউন্সিলকে নিয়ে আসা, একটা স্ট্রাকচারে নিয়ে আসা, সেটা খুব বড়। করোনাকালীন মন্দা কাটিয়ে ভারতের অর্থনীতি আবার পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ব্যুরো রিপোর্ট, ব্রাইজেস্ট নিউজ।